আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, 1986 সালের করাচি জং পত্রিকায় এক দুঃখিনী মায়ের একটি চিঠি প্রকাশিত হয়েছিল। সে চিঠিতে মহিলা লিখেছিলেন, আমার বড় মেয়ে কিছুদিন হলো মারা গেছে। তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে দেখা গেল 50-60টি সাপ কিলবিল করছে। এই অবস্থা দেখে দ্বিতীয় তারপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো। যেখানে কবর খনন করা হচ্ছিল সেখানেই ওই সব সাপ কিলবিল করছিল। পরামর্শ করে আত্মীয় স্বজন সেই সাপের উপরে আমার মেয়ের লাশ মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলো। মেয়েকে কবর দেওয়ার পর মেয়ের বাবা অর্থাৎ আমার স্বামী মাথার চুল ছিঁড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। আমার দুঃখিনী মেয়েটি নামাজ রোজা নিয়মিত আদায় করত। তার দোষ ছিল একটাই, সে ছিল অত্যন্ত ফ্যাশন প্রিয়, সব সময় সেজেগুজে থাকত। ঘরের বাহিরে যাওয়ার সময় উগ্র সাজগোজ করত। আমি নিষেধ করলে আমাকে অপমান করত, মুখে যা আসতো তাই বলতো, আমার কোনো কথাই সে শুনত না। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। জানি না সেই মেয়েটির কবরে এখন কি হচ্ছে, তবে এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মা বোনদেরকে সঠিক বুঝদান করুক এবং পর্দা করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।